কোলাঘাট নতুন বাজার সংকেত ও ছাত্র সংঘের শারদোৎসব ছিল এবছর 48তম বর্ষে। একাদশী দিন বিকালে পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিক পুলিশের সুপার প্রদীপ মণ্ডল, ডিএসপিও অতীশ বিশ্বাস, কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ এই পূজা কমিটির হাতে জেলার সেরা শারদ সম্মান প্রদান করেন। পথ নিরাপত্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ সহ আরও বহুমুখী ধারাবাহিকভাবে সামাজিক কার্যক্রমে যুক্ত থাকার জন্য এই মূল্যায়ন বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, এই ভাবনাতে গত 4 বছর ধরে একটি গলির পুজো লাইট মাইক প্যান্ডেল আহামরি কিছু না হলেও সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 24টি সেরা শারদ সম্মান অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্য স্তরে শালিমার সমাজ কল্যাণে 2 বছরের সেরা, রাজ্য পরিবহন থেকে 2 বছরের সেরা, জেলা পুলিশ থেকে এবছর নিয়ে 3 বারের সেরা, এছাড়াও বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেল ও নানা প্রতিষ্ঠান হতে বেশ কয়েকটি শারদ সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে কোলাঘাট নতুন বাজারের এই গলির শারদ উৎসব। এই নিয়ে 24 ঘন্টা লাইভের জন্য কোলাঘাট থেকে সৌভিক করের রিপোর্ট।